আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শান্তা ইসলাম। জাতিসংঘে প্রথমবারের মতো সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা রেজুলেশন গৃহীত হয়েছে। জাতিসংঘে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানবাধিকার পরিস্থিতি শীর্ষক রেজুলেশনটি গ্রহণকালে দেয়া বক্তৃতায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা এ কথা বলেন। রেজুলেশনটি যৌথভাবে উত্থাপন করে ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়ন। রাবাব ফাতিমা আরও বলেন, একটি শক্তিশালী ম্যান্ডেট নিয়ে এবারে রেজুলেশন গৃহীত হল, যা রোহিঙ্গাদের মনে নতুন আশার সঞ্চার করবে। এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, এটি এই সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় প্রতিশ্রুতিরই প্রতিফলন। আগামী 2রা ডিসেম্বর শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা নকলমুক্ত এবং ইতিবাচক পরিবেশে সম্পন্ন করার বিষয়ে বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়। বিকেল 4টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য গঠিত জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। নওগাঁর মান্দায় নির্বাচনী সহিংসতায় আহত এক যুবক মারা গেছেন। স্থানীয়রা জানান, গত 13 নভেম্বর প্রতীক বরাদ্দের দিন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বাবুল চৌধুরীর সমর্থক সাইফুল ইসলাম শান্ত সতীহাটে অবস্থান করছিলেন। এ সময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হানিফউদ্দিন মণ্ডলের মিছিল বের হয়। এক পর্যায়ে আওয়ামী লীগ সমর্থকরা সাইফুল ইসলামের উপর হামলা চালায়। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে রানাসহ 8 জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত রানা ভোরে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এবার আন্তর্জাতিক। গ্লাসগোতে বিশ্ব জলবায়ু সম্মেলন থেকে দেশে ফিরে প্রায় 300 জন অংশগ্রহণকারীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জিয়ন জানিয়েছেন, এই সংখ্যা আরও বাড়তে পারে। গ্লাসগো থেকে সংক্রমণের খবর জানার পরই দুশ্চিন্তায় পড়েছেন স্কটল্যান্ডের সংক্রামক রোগ বিশেষজ্ঞরা। একই সাথে সংক্রমণ যাতে আরও ছড়াতে না পারে সেজন্য বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যদিও সম্মেলনে যাওয়ার আগে প্রত্যেকের করোনা পরীক্ষায় নেগেটিভ ছিল, তবে সম্মেলনে অনেক রাষ্ট্রনেতাকে মুখে মাস্ক ছাড়া দেখা গেছে। মার্কিন প্রশাসনে কোণঠাসা হয়ে পড়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, কারণ হোয়াইট হাউসের ওয়েস্ট উইং থেকে তাকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে না। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম সিএনএর এক বিশেষ প্রতিবেদনে আরও বলা হয়, আগামী নির্বাচনে কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারেন, এমন বাস্তবায়তায় তার অবস্থানকে দুর্বল করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার ঘনিষ্ঠজনরা। তারা বলছেন, কমলা হ্যারিসকে কোণঠাসা করতে জো বাইডেন প্রশাসন নানানমুখী পদক্ষেপ নিয়েছে। ওই প্রতিবেদনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সম্পর্কের দূরত্ব নিয়ে চাপা উত্তেজনা চলছে বলেও দাবি করা হয়। ক্রিকেট। জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু করল ভারত। জয়পুরে কিউইদের 5 উইকেটে হারিয়ে সিরিজে 1-0 এগিয়ে গেল টিম ইন্ডিয়া। টস হেরে আগে ব্যাট করতে নেমে দলের 1 রানে মিচেলকে হারালেও সমস্যায় পড়েনি সফরকারীরা। দ্বিতীয় উইকেটে 77 বলে 109 রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান মার্টিন গাপটিল ও মার্ক চ্যাপম্যান। শেষ পর্যন্ত 6 উইকেটে 164 রানে থামে কিউইরা। গাপটিল 70 ও চ্যাপম্যান 63 রান করেন। জবাবে 2 বল বাকি থাকতে 5 উইকেটে 166 রান তুলে জয় পায় রোহিত শর্মার দল। ম্যাচ সেরা সূর্য কুমার যাদব করেন 62 রান আর রোহিত শর্মা করেন 48 রান। স্পাহানি শেয়ার বাজার সংবাদ। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ 2020-21 অর্থবছরের জন্য 4% ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়। আগের অর্থবছরের তুলনায় 2020-21 অর্থবছরে ডিএসইর 113 কোটি টাকা বেশি মুনাফা হয়েছে। আগামী 28 ডিসেম্বর ডিএসইর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।